আমি এই বাইকটি নিয়ে কিন্তু কখনো কোনো ব্লগে বলিনি যে আমার বাইকটি অনেক ভালো, আপনারা কিনে ফেলুন, এখনই কিনুন, যান কিনতে হবে। মিরেশ্বরে ওজন স্কেল, এখানে বড় বড় যানবাহন যেগুলো ভারী ওজনের জিনিসপত্র নিয়ে যায় সেগুলো এখানে ওজন স্কেলে মাপঝোক করে এবং রাস্তার সম্ভবত একটা ট্যাক্স দিয়ে তারা যায়। জিনিসটা ভালো, অতিরিক্ত ওজন এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ অতিরিক্ত ওজনে কিন্তু রাস্তার মারাত্মক ক্ষতি হয়। অবশেষে বন্ধুরা সেই কাঙ্ক্ষিত সময়টায় চলে আসলাম, আমার টেরো জিপি ওয়ান মহাপতঙ্গ বাইকটি অবশেষে 20,000 কিলোমিটার পরিপূর্ণ করতে যাচ্ছে। এই মুহূর্তে আছে 19,999। বন্ধু দেখুন, হুররে দিদার, এক পাশে চাপাই রাখো, নামো নামো। কি যে একটা শান্তি, একটি বাইক 20,000 কিলোমিটার চালানো। কত মানুষের কত প্রশ্ন যে আমার এই বাইকটি কতদিন টিকবে, রাস্তায় ভেঙে যাবে কিনা, টেরো জিপি ওয়ান এই সেই চাইনিজ বাইক এটা সেটা। ফাইনালি 20,000 পরিপূর্ণ করলো আমার এই টেরো জিপি ওয়ান। শত মানুষের কথা, হাইওয়ের সামনে অনেক গাড়ি চলাচল করছে, অনেক সাউন্ড। আমরা সামনে একটি চায়ের দোকানে গিয়ে কথা বলবো, কি বলো? দিদা আসলে রাহাত বিদায় দেওয়ার পর রাহাত মানে রয়ে গেছে আর কি। তো আমি এই আমার এই টেরো জিপিটি যখন কিনি তখন অনেকে অনেক কথা বলেছিল, নানাভাবে তারা নানা কিছুই বলেছিল, বলেছিল চাইনিজ বাইক এই সেই, কয়দিন যাবে, কয় কিলো চলবে। আসলে বন্ধুরা কত দিন যাবে, আসলে আমি তো দিন হিসাব করে তো রাইড করা যায় না। পুরোটা বছরই একটার পর একটা ট্যুর দিয়েছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি আমার এই টেরো জিপি ওয়ান বাইকটা নিয়ে। আসলে আমার বাইক কখনোই কোনো দিন আমাকে রাস্তায় ভোগায়নি। আমি যেখানেই যাচ্ছি, যেটাই দেখছি, আপনাদের মাঝেও তুলে ধরছি, মানে যেখানে বাইক নিয়ে যাওয়াটা মুশকিল এই ধরনের জায়গায় গিয়েছি, যেমন সাজেক, ডিম পাহাড়, কিউকারডাং, ভোলাগঞ্জ, এরকম বিভিন্ন অফ রোডিংয়ের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু আমি এই বাইকটা নিয়ে গিয়েছি। আমার ব্লগগুলো রয়েছে, ভিডিও লিস্টে গিয়ে আপনারা ওই ব্লগগুলো দেখতে পারেন। সো এটা নিয়ে আর বেশি কিছু বলার অবকাশ রাখে না। যারা আমার রেগুলার ব্লগ দেখেন, যারা আমার ট্যুর দেখেন, তারা খুব ভালো করে জানেন টেরো জিপি কেমন বাইক। আসলে আমি এই বাইকটি নিয়ে কিন্তু কখনো কোনো ব্লগে বলিনি যে আমার বাইকটি অনেক ভালো, আপনারা কিনে ফেলুন, এখনই কিনুন, যান কিনতে হবে, এই ধরনের কোনো কথাই আমি আপনাদের বলিনি। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে আপনারা কিনবেন, ভালো না লাগলে কিনবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। অনেক ধন্যবাদ আল্লাহ তালাকে যে উনি এইরকম একটি টেরো জিপি ওয়ান, একটি ভালো একটি বাইক আমি রাইড করেছি। এখন কে কী বললো আই ডোন্ট কেয়ার, আমার কাছে বাইকটি ভালো লেগেছে, আমি ট্যুর দিয়েছি, অনেক ট্যুর দিয়েছি। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আবার টেরো জিপি ওয়ান কিনবো, আল্লাহর কাছে সেই দোয়াটাই চাইছি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিবেন, তো দেখা যাক কী হয়। তো যাই হোক, ঢাকার রাস্তায় আরও অনেকটা পথ বাকি, সাথেই থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকে আসা। একটা মানুষকে যে কি পরিমাণ কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, এটা আসলে আগে যদি কখনো ব্লগ না করতাম তাহলে বুঝতে পারতাম না, এখন ব্লগ করছি তো এখন বুঝতে পারছি। আসুন আমার বাসার সামনে থেকে আপনাদেরকে একটু নেচারটা একটু দেখাই। এ হচ্ছে আমার বাসার সামনে অবস্থা, একটু মোটামুটি যথেষ্ট মনোরম সবুজ। ঢাকা সিটিতে এই ধরনের সবুজ মনোরম পরিবেশ পাওয়া খুবই ভাগ্যের একটা বিষয়, তো অ্যাটলিস্ট বারান্দায় বসে একটু চোখ জুড়ানো সবুজ দেখার সুযোগ আছে, তাই আলহামদুলিল্লাহ কোয়ারেন্টিনের ভিতরেও কিছুটা ভালো আছে।
ইতিমধ্যে তো আমার কিছু গুণদর বোকা বন্ধু আছেনই যারা কিনা অলরেডি কমেন্ট করে ফেলেছেন যে ভাই আপনি লকডাউনের ভিতরে ঘুরছেন কেন, কেন ঘুরছেন? আরে ভাই, আমি আমার অবস্থান আপনাদেরকে আর কতবার ক্লিয়ার করবো, আর কতবার পরিষ্কারভাবে বলবো। আমি আসলে না, বিরক্ত হওয়ার সুযোগ নাই, এটা হয়, এটা আমাকে মেনে নিতে হবে। এবং যারা করছে বোকার মতো কমেন্টগুলো, তারাই আমাদের এই সমাজের একটা বিশাল অংশ। তো তাদেরকে আসলে ওইভাবে কিছু বলার নাই, জাস্ট ওরা দেখুক, ওরা দেখছে এটাই বেশি, ওরা শিখছে এবং কিছুদিন পর ওরা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। এভাবেই মানুষ সামনের দিকে এগিয়ে যায়। তো আমাকে এইরকম নানা ধরনের আলতু ফালতু নানা কমেন্ট শুনে এগিয়ে যেতে হবে। যেটা নিয়ে কথা বলার জন্যই আজকে ব্লগ, সেটা হচ্ছে যে এই যে আপনারা ব্লগটি দেখলেন, এটা হচ্ছে গত বছর নভেম্বর মাসে এই ট্যুরটি করা। তো আমি আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম, খুবই জোশ একটা ট্যুর করেছিলাম কক্সবাজারে, ইনানি বিচে যে পাবলিস্টন রিসোর্ট, ওই রিসোর্টে আমরা স্টে করেছিলাম। খুবই জোশ একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। যারা দেখেননি ওই ট্যুরের যে লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 13GP1 বাইকটা প্রায় এক বছরও বেশি সময় চালিয়ে ফেললাম, তো ওই মুহূর্তে ওইটা 20,000 কিলোমিটার হয়েছিলো, এখন অবশ্য 25,000 কিলোমিটার চলছে, যথেষ্ট ভালোই সার্ভিস পাচ্ছি। তো আমাদের যে দেশ বাংলাদেশ, তো এইরকম একটা দেশে কোনো কিছুর প্রশংসা করাটাও বিপদ, কিছু মানুষ উঁটু পড়ে লাগে। ধরেন আজকে যদি 13GP না হয়, আমি YMR 5 ভার্সন 3 দিয়ে যদি এই ধরনের ট্যুর কমপ্লিট করতাম, তাহলে দেখা গেছে যে হোন্ডা লাভাররাও আমাকে নানা ধরনের কটূক্তিমূলক কথা বলতো। আবার হোন্ডা সিভিআর দিয়ে যদি আমি এই ধরনের ট্যুর করে ব্লগ করতাম, তাহলে ইয়ামাহার লাভাররা আমাকে নিয়ে কটূক্তি করে কথা বলতো। আর এখন যেহেতু হোন্ডা এবং ইয়ামাহা না, এখন তো দেখছি যে একদম পুরা হোন্ডা ইয়ামাহা এবং সাথে যোগ হয়েছে সুজুকি, আরও যত রকমের ব্র্যান্ড আছে, সবাই মিলে কিন্তু উঠে পড়ে লাগে, মানে কোনো সুযোগ পাইলেই হইলো একদম মানে চকলেট বাইকার। তো এটা খুব স্বাভাবিক, এটা আমাদের দেশে অনেক আগে থেকেই হয়ে আসছে যে ব্র্যান্ডের প্রতি একটা মানুষের অত্যাধিক ভালোবাসা, ব্র্যান্ডই অনেক ভালো হয়। তো একটা সময় আমিও এমন ছিলাম যে আসলে হোন্ডা ইয়ামাহা সুজুকি টিভিএস হিরো বাজাজ এগুলোর বাইরে কখনোই কোনো কিছু চিন্তা করতে পারতাম না, সবসময় ভাবতাম যে এরাই বুঝি ভালো, এরাই অনেক ভালো বাইক বানায়, আদার্স যে ব্র্যান্ডগুলো আছে চাইনিজ এরা খুব ফালতু। আসলে আমি নিজেও দুই একবার কয়েকটা বাজে রকমের চাইনিজ বাইক কিনে ধরা খেয়েছি, যেমন মিগলি নামে একটা বাইক ছিল, একটা স্পেয়ার পার্টসই পাওয়া যেত না। তারপর আরও নানা ধরনের ধুম 3, বিএনডাব্লু, আরও নানা রকমের নানা ধরনের নাম, এমন এমন নাম যেগুলো আসলে খুঁজে পাওয়া মুশকিল, একবার শুনলে আরেকবার না শোনার সম্ভাবনা অনেক বেশি। তো ওগুলো ইউজ করে কিন্তু আমি অনেক ভুক্তভোগী হয়েছি। তো খুব সহজেই কিন্তু এই 13GP-র উপর আসতে পারেন। এই 13GP-র আগে একটা বাইক চালতাম, সেটা হচ্ছে লিফান। তো লিফান কেপিয়ার চালানোর পর মোটামুটি একটা চাইনিজ ব্র্যান্ডের প্রতি একটা আস্থা তৈরি হয়ে আসছে। আপনারা জানেন যে 13GP-র আগে আমার দুইটা বাইক ছিল, একটা হচ্ছে লিফান কেপিয়ার আর একটা হচ্ছে লিফান KPT, একটা স্পোর্টস বাইক, একটা ট্যুরার বাইক। ও, আপনাদের তো একটা জিনিস দেখানো হয় নাই, এখানে আমাদের ওয়াইফ আমাদের জন্য চা এবং সুন্দর বুটের আয়োজন করে রেখেছে। আমরা বিকালে এইভাবেই এই লকডাউনের সময় কোয়ারেন্টিন পালন করি। আপনারাও যারা লকডাউন করছেন, আপনাদের ওয়াইফদের সাথে বা বাসার লোকদের সাথে খুব সুন্দরভাবে সময় কাটানোর চেষ্টা করবেন, প্রত্যেকটা মুহূর্তকে অনেক দামি মনে করবেন, নিজেকে অসহায় ভাববেন না। আলটিমেট আমরা যদি মরে যাই, তাহলে এগুলোই কিন্তু শেষ সময়, এগুলোই শেষ পৃথিবীর কিছু স্মৃতি। যদিও মানুষ মারা গেলে তার স্মৃতি ওইভাবে কাজ করে না, তারপরও এই সময় ফ্যামিলিতে সবচাইতে ভালো সময়টাই কাটানোর চেষ্টা করেন। ওই আমার চা দাও। ও, আগে একটু বুট খেয়ে নেই। কি বুট নিতো? আমার ছেলেটাকেও দেখা, এদিকে আসো আসো, কাল্লো এদিকে আসো, এ দেখেন অনেকেরই কিছু পোস্ট দেখি, তোমরা যদি এতকে লাইক করো বা এতকে কমেন্ট করো, তাহলে আমি এরকম টাক হয়ে যাবো, আল্লাহ জানে। ও কার সাথে চ্যালেঞ্জ করে এই টাক্কুটা হয়েছে? তুমি কেন টাক্কু হয়েছো? বলুর সাথে চ্যালেঞ্জ করে। বলুর বয়স 6 মাস, তো বলুর সাথে কি চ্যালেঞ্জ হবে? বলুর টাক্কু দেখে তোমার টাক্কু হবে? তুমি একটা টাক্কু, যাও।
নিতু, তুমি যে এই যে ট্যুরটা দিলা, তোমার এই ট্যুরটা কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, অনেক ভালো লাগছিল। অনেক স্মৃতি এই ট্যুরে জড়িয়ে আছে। মাঝে মধ্যে দেখি আমি ব্লগগুলো, যখনই সুযোগ পাই তখনই এই ব্লগগুলো দেখি। আপনারাও দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। যেহেতু এখন আমরা সবাই বাসায় আছি, ব্লগগুলো দেখলে সবারই সময় কাটবে। আমিও ওর ব্লগগুলো দেখে দেখি সময় কাটাই, যখনই খারাপ লাগে তখনই ব্লগগুলো দেখি, ভালোই লাগে। আমি আরও অনেকবার কক্সবাজার গিয়েছি অনেক বাইক দিয়ে, এই তেরো জিপি দিয়ে গিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তেমন একটা কষ্ট হয়নি। আমি ভাবছিলাম যে হয়তো বা স্পোর্টস বাইক অনেক কষ্ট হবে, আর আমি এর আগেও স্পোর্টস বাইক দিয়ে গিয়েছিলাম, আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু না, এটা দেখলাম যে না, অনেক ভালো বাইক। তো কথা হচ্ছে ওইটাই যে মানুষের ভালো লাগা মানুষ শেয়ার করবে, এর মানে এই না যে সে কোনো একটা ব্র্যান্ডের দাবিদারি করছে। এখন কে কী ভাবছে এটা নিয়ে যদি ভাবি, তাহলে মানুষ কী ভাববে? কিছু মানুষ তো থাকবে আজে বাজে কমেন্ট করবে, সেটা নিয়ে ভাবলে তো আর দিন চলবে না। আমাকে আমার মতো বলেই যেতে হবে, আজকে 13 GB বাইক নিয়ে এইভাবে একের পর এক ট্যুর দিচ্ছি, 13 GB নিয়ে বলবো, যদি কখনো ভার্সন 3 নিয়ে ট্যুর দিই তাহলে ভার্সন 3 নিয়ে বলবো, CBR নিয়ে ট্যুর দিলে CBR নিয়ে বলবো। একটা খুবই স্বাভাবিক হিসাব যে 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 বাইকটা ব্যবহার করবে বেশি, বেশি চালাবে, সে সে বাইকটা নিয়ে বেশি কথা বলবে। তো এই 13 GB বাইকটি দিয়ে বেশি ট্যুর দেওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে, এগুলো আমি আমার রিভিউতে বলেছি, তারপরও আবারও বলবো, তবে আজকে আর না। তো যাই হোক বন্ধুরা, সবাই বাসায় থাকবেন, সেফ থাকবেন, নিরাপদ থাকবেন, এটাই দোয়া করছি, এটাই অনুরোধ করছি। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, কারণ আমি আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি, যাতে আপনাদের বাসায় খুব সুন্দর সময় কাটে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই।